গোড়াই বালিকা বিদ্যা মন্দিরের, ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে ক্লাস করতে করতে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছো কিনা আমাকে জানিও। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান মাইক্রোফোন অন করে একটুখানি যদি বলো, গৌরবর্ষণী গার্লস বা গোড়াই বালিকা বিদ্যা মন্দির। স্যার দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আগের দিনের আমরা হচ্ছে কি আলোচনা করেছিলাম কি কি ধরনের আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশন বা তার দশাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, তার সাথে জিআই সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো সেগুলো। তারপরে আমরা একটু আলোচনা করেছিলাম হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবার কিভাবে তার পরিপাক হয়, ডাইজেস্ট হয়, কিভাবে পরিপাক হয়, আমাদের মুখে কতটা হয়, আমাদের পাকস্থলীতে কতটা হয় এবং আমাদের ক্ষুদ্রান্তে কতটা হয়। এবং সেখানে একটা অন্যতম এই পরিপাকে একটা শব্দ উঠে এসেছিল, সেটা হচ্ছে কি উৎসেচক। সেই উৎসেচক হচ্ছে গিয়ে কি করে এবং কাকে বলে, যেটা উৎসেচক সাধারণত একটা প্রোটিন ধর্মী পদার্থ যার কাজ হচ্ছে কি একটা রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটকের মতো ত্বরান্বিত করা, জৈব রাসায়নিক বিক্রিয়াকে, এবং বিক্রিয়ার পরে যে নিজে অপরিবর্তিত থাকে। এই পদ্ধতিটা সম্বন্ধে আমরা, যদি একটা বিক্রিয়া উৎসেচক ছাড়া হয়ে থাকে এবং উৎসেচকের সহায়তায় হয়ে থাকে তাহলে কি হয়, এবং তারপরে আমরা একটা ভিডিও দেখেছিলাম। কিন্তু ভিডিও দেখার আগে আজকে আমরা আবার সেই পুরনো একটুখানি জায়গা থেকে শুরু করব এবং ভিডিওটা দেখেই, সেটা হচ্ছে আমরা যখন কোনো শর্করা জাতীয় খাবার খাচ্ছি, আমি পয়েন্টারটা ইউজ করছি, আমরা যখন একটা শর্করা জাতীয় খাবার খাচ্ছি, ডায়েটারি কার্বোহাইড্রেট লেখা আছে। ডায়েটারি কার্বোহাইড্রেট কথাটার মানে কি, আমরা যে খাবারের মাধ্যমে যে কার্বোহাইড্রেটটা নিচ্ছি ডায়েটের থ্রু দিয়ে, সেই শর্করা জাতীয় কার্বোহাইড্রেট মানে শর্করা, শর্করা বাংলায় বলা হয়, সেই শর্করা জাতীয় খাবার যেমন কি হতে পারে, আমরা যখন ভাত, রুটি, আলু, এই ধরনের যে চিনি, মিষ্টি খাচ্ছি যখন, তখন এইগুলো কি প্রত্যেকটি শর্করা জাতীয় খাবারে ভরপুর থাকে, শর্করা জাতীয় পদার্থ বেশি থাকে। তো সেই শর্করা জাতীয় খাবার যখন আমরা মুখের মধ্যে নিয়ে চেবাচ্ছি, তখন কি হয়, আমাদের স্যালাইভারি, আমাদের যে লালা গ্রন্থিগুলো থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়, সেই উৎসেচকটার নাম হচ্ছে গিয়ে স্যালাইভারি অ্যামাইলেজ, যেটাকে অ্যামাইলেজ উৎসেচক বলা হচ্ছে, স্যালাইভারি অ্যামাইলেজ। সেই উৎসেচকটা কি হয়, খাবারের মধ্যে যে জটিল শর্করাগুলো ছিল সেগুলোকে পলিস্যাকারাইড, ডেক্সট্রিন, সুক্রোজ, ল্যাকটোজ এই ধরনের বিভিন্ন পদার্থে পরিণত করে। কিন্তু তোমরা যদি দেখতে পাও আমাদের পাকস্থলী মানে স্টমাকের মধ্যে কোনো শর্করা জাতীয় মানে ভাঙার জন্য কোনো উৎসেচক থাকে না, আমাদের পাকস্থলীর মধ্যে শর্করাকে ভাঙতে পারে এরকম কোনো উৎসেচক পাকস্থলীর মধ্যে থাকে না। আবার তাহলে যে শর্করাগুলো আরো সরল শর্করায় কোথায় পরিণত হয়, যখন সেই খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তে কি রয়েছে, ক্ষুদ্রান্তে আমাদের যে অগ্নাশয় রয়েছে, সেই অগ্নাশয় একটা অ্যামাইলেজ জাতীয় উৎসেচক তৈরি করে, অ্যামাইলেজ উৎপন্ন করে, যেটাকে আন্তরিক রসের মধ্যে থাকে। সেই আন্তরিক রস কোথা থেকে আসছে, অগ্নাশয় থেকে আসছে। সেই আন্তরিক রস কি করে, ওই যে পলিস্যাকারাইড বা ল্যাকটোজ, সুক্রোজ এগুলোকে কি করে, মনোস্যাকারাইড, মনো মানে আমরা জানি, মনো মানে ওয়ান, এক একটা স্যাকারাইড মলিকিউলে ভেঙে দেয়। যেমন কি কি, গ্লুকোজ, গ্যালাকটোজ বা ফ্রুক্টোজ। আর ইন্টেস্টাইন বা আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত কি করতে পারে, সেই মনোস্যাকারাইড, যে সরল শর্করাগুলো, একদম মনোস্যাকারাইড, একটাই মাত্র স্যাকারাইড মলিকিউল আছে, সেগুলোকে কি করে শোষণ করতে পারে, লেখা আছে দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, শোষণ করে এবং সেটাকে হচ্ছে গিয়ে রক্তের মধ্যে প্রেরণ করে। এইটা আমরা আগের দিনকে একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম। তাহলে আমরা যদি আরেকবার দেখি কি কি রইল, এক হচ্ছে কি আমাদের লালা রসে উপস্থিত অ্যামাইলেজ শর্করাকে ভাঙতে পারে, লালা রসে উপস্থিত অ্যামাইলেজ শর্করাকে ভাঙে, আর একটা হচ্ছে কি অগ্নাশয় রসে উপস্থিত অ্যামাইলেজ হচ্ছে কি যখন ক্ষুদ্রান্তে খাবারটা ঢোকে, শর্করা জাতীয় খাবার, তখন সেখানে আবার তার পরিপাকটা সম্পন্ন হয়, ঠিক আছে। সেটাই আমরা আগের দিনকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে হচ্ছে কি দেখেছিলাম। আমরা এখন একবার ওই ভিডিওটা আরেকবার দেখে নেবো, দেখে আমরা তার শোষণটা দেখবো।
Salivary amylase begins the breakdown of starch to maltose. জটিল শর্করাগুলোকে কিছুটা ভাগে ভেঙে দেয়। কে ভাঙছে? লালা রসে উপস্থিত শর্করা, যে অ্যামাইলেজটা রয়েছে। আবার সেই খাবারটাই যখন স্টমেকে পৌঁছচ্ছে, পাকস্থলীতে, পাকস্থলীতে কোনো শর্করা ভঙ্গ করার মতো উৎসেচক থাকে না, তাহলে কি হচ্ছে? সেই খাবারটা যখন আবার ক্ষুদ্রান্তে পৌঁছচ্ছে, ক্ষুদ্রান্তে পৌঁছানোর পরে সেখানে বিভিন্ন প্যানক্রিয়াস, মানে অগ্নাশয় থেকে যে অ্যামাইলেজ গুলো আসছে উৎসেচক, অ্যামাইলেজটা কি এক ধরনের উৎসেচক, অ্যামাইলেজ যেটা হচ্ছে কি শর্করাকে ভঙ্গকারী উৎসেচক, যেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অগ্নাশয় থেকে উৎপন্ন হচ্ছে, অগ্নাশয় উৎপন্ন করছে এবং সেটা কোথায় প্রেরণ করছে? সেটাকে ক্ষুদ্রান্তে পাঠাচ্ছে। তাহলে কি হয়, সেই ছোট্ট ছোট্ট যে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ গুলো, ওগুলোকে আরো ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়। এবং সেখানে আরো কিছু উৎসেচক আছে যার নাম তোমরা হচ্ছে গিয়ে দেখেছো বা পড়বে বা পড়ছো, সেটা হচ্ছে সুক্রেজ। উৎসেচক বোঝার খুব সুবিধা হচ্ছে গিয়ে লাস্টে এএসই সাধারণত থাকে, মানে দেখবে উৎসেচক গুলোর নামের শেষে এএসই, সুক্রেজ। সুক্রেজ কি? উৎসেচক। কাকে ভাঙছে? সুক্রোজকে ভাঙছে। ল্যাকটোজকে যদি ভাঙতে হয় তাহলে ল্যাকটোজ ভাঙার জন্য কি দরকার? ল্যাকটেজ। মল্টোজকে ভাঙতে গেলে তাহলে কোন উৎসেচক লাগবে? এনিওয়ান? এনিওয়ান কোন একটি স্কুল? মল্টোজকে যদি ভাঙতে হয় তাহলে হচ্ছে কি আমাদের কোন উৎসেচক দরকার পড়বে? ক্ষুদ্রান্তের মধ্যে কোন উৎসেচক সেই মল্টোজটাকে ভাঙতে সাহায্য করবে? উৎসেচকটার নাম কি? মল্টেজ। ইয়েস, কারেক্ট। তাহলে ওটা হচ্ছে কি হবে? মল্টেজ। দেখো, সুক্রোজকে ভাঙলো সুক্রেজ, ল্যাকটোজকে ভাঙছে ল্যাকটেজ, মল্টোজকে ভাঙবে মল্টেজ। খুব সহজ মনে রাখা। তাহলে হচ্ছে কি, যেটাকে ভাঙছে, যে উৎসেচকটা ভাঙছে সেটা সাধারণত এস, এস ই বলে লেখা রয়েছে, ঠিক আছে, শর্করা ভাঙার জন্য। এবং যে কি তৈরি করছে, এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজের মতো পদার্থ তৈরি করছে। কি তৈরি করছে? গ্লুকোজ। এখানেও দেখো, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং গ্যালাকটোজ তৈরি হচ্ছে। মল্টোজ যেটা ছিল সেটা কি দিয়ে তৈরি হয়? দুটো গ্লুকোজ মলিকিউল দিয়ে। দুটো গ্লুকোজ যদি একসাথে জুড়ে যায় তাহলে সেটা হচ্ছে কি? মল্টোজ। তাহলে এই যে গ্লুকোজ, গ্যালাকটোজ এবং ফ্রুক্টোজ, এই তিনটে শর্করা জাতীয় একদম সরল শর্করা হচ্ছে কি আমাদের অন্ত্রের মধ্যে তৈরি হচ্ছে। এইটাকেই, একমাত্র এই তিনটে পদার্থকেই হচ্ছে গিয়ে আমাদের ক্ষুদ্রান্ত কি করতে পারে? শোষণ করতে পারে। এবং এই শোষণটা কিভাবে হয় আমরা একটু পরেই সেটা দেখব, ঠিক আছে? তারপরে কি হয়, যেটা হচ্ছে কি অপাচ্য খাবার রইল সেটা হচ্ছে কি রেকটামের মধ্যে বা জমা থাকে পায়ুর মধ্যে এবং পায়ু ছিদ্র দিয়ে সেটা পরে বেরিয়ে যায়। এই ঘটনাটা হচ্ছে কি ঘটছে। তাহলে ছবিটা যতটা জটিল লাগছে এতটা জটিল করে মনে রাখার কোনো দরকার নেই, আমি সহজভাবেই বলছি। এবারে পরেরটা কি হচ্ছে, শোষণ কিভাবে হচ্ছে, কার শোষণ হচ্ছে, শোষণটা কার হচ্ছে? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে শোষণ, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট হচ্ছে কি শর্করা, শর্করা জাতীয় খাবারগুলো। তাহলে লাস্টে কি তৈরি হয়েছিল আমরা একটু আগে দেখেছিলাম, দেখে নি, গ্লুকোজ, গ্যালাকটোজ এবং ফ্রুক্টোজ, এই তিনটে জিনিসই কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্তের মধ্যে তৈরি হয়েছিল। কি থেকে তৈরি হলো? আমরা যে রুটিটা খেয়েছিলাম, আমরা যে ভাত খেয়েছিলাম, আমরা যে চিনি, গুড়, ক্যাডবেরি, মিষ্টি যা যা খেয়েছি সেগুলো থেকে হচ্ছে গিয়ে সবকিছু আলটিমেটলি, আলু, তারপরে সবজির মধ্যে যেসব শর্করাগুলো রয়েছে সব কিছু ভেঙে পাচন হওয়ার পরে কি তৈরি হয়েছে? গ্লুকোজ, গ্যালাকটোজ এবং ফ্রুক্টোজ। তাহলে এই তিনটে জিনিসকে কি করতে হবে? আমার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে হবে, শোষণ করতে হবে, নাহলে তো রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা কমে যাবে, আমরা এনার্জি পাবো কি করে, আমাদের পেশিগুলো কাজ করবে কি করে, কারণ গ্লুকোজকে ভেঙেই তো আবার শক্তি উৎপন্ন হবে বা এই শর্করাগুলোকে বিভিন্নভাবে শরীরের দরকার। সেই কারণে কি হয় যে পদ্ধতিটা আছে সেটাকে বলা হয়
ব্যাপন পদ্ধতি, তোমরা হয়তো কেমিস্ট্রিতে বা ফিজিক্সে হয়তো ফিজিক্যাল সায়েন্সে পড়ে থাকবে বা পড়েছো, কি পদ্ধতি? ব্যাপন পদ্ধতি, যেটাকে ইংলিশে বলে ডিফিউশন। ডিফিউশন বা ব্যাপন কি হবে, যেহেতু ক্ষুদ্রান্তের মধ্যে এই গ্লুকোজ গ্যালাকটোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ পার্টিকুলারলি যেটা হচ্ছে কি অনেক বেশি থাকে, রক্তের মধ্যে কম থাকে, তাহলে কি হয় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সেটা চলে যাবে। এটা হচ্ছে কি এই যে ডিফিউশন পদ্ধতিতে কি হয়, আমাদের যে অন্ত্রের মধ্যে যে বিলাইগুলো রয়েছে আঙুলের মতো বিভিন্ন কোষগুলো যেগুলো রয়েছে অন্ত্রের মধ্যে, তার উপরের দিকটা কি হয় অন্ত্রের দিকটা আঙুলের মতো হয় প্রজেকশন, সেগুলো কি করে তার মধ্যে অনেক চ্যানেল থাকে, অনেক ফাঁকা ফাঁকা জায়গা থাকে সহজভাবে বলতে গেলে, সেখান দিয়ে হচ্ছে কি বিভিন্ন রাস্তা দিয়ে দরজা দিয়ে ওটা হচ্ছে কি ব্যাপন পদ্ধতিতে চলে যায়। গ্লুকোজ এবং গ্যালাকটোজের কি হয়, গ্লুকোজ এবং গ্যালাকটোজকে শোষণ করার জন্য শরীরের সোডিয়ামের দরকার পড়ে অন্ত্রের মধ্যে, সেই কারণে দেখবে আমাদের রান্নার মধ্যেও অনেক সময় মানে আমরা যে একটা টেস্টের জন্য তো অবশ্যই, কিন্তু সোডিয়ামের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে, হচ্ছে কি যে পরিমাণ আমরা যখন সবজি খাচ্ছি বা কিছু খাচ্ছি সেই তার মধ্যে যে সোডিয়াম রয়েছে, সেই সোডিয়াম যদি না থাকতো আমরা কিন্তু গ্লুকোজ এবং গ্যালাকটোজকে শোষণ করতে পারতাম না খুব সহজে, বা হয়তো পারতামই না যদি আমাদের সোডিয়াম কম থাকে। কোথায় রক্তে সোডিয়ামের কথা হচ্ছে না, কিন্তু সোডিয়াম যদি কোথায় কম থাকে, যদি ক্ষুদ্রান্তের মধ্যে কম থাকে। এখন ক্ষুদ্রান্তের মধ্যে সোডিয়াম আসবে কোথা থেকে, আমি যদি মুখ দিয়ে সোডিয়াম না খাই, মুখ দিয়ে সোডিয়াম কি খাচ্ছি, আমি যখন কোনো কিছু সবজি বা কোনো কিছু ফল বা এগুলো খাচ্ছি, তখন কি আমাদের শরীরের মধ্যে আমাদের খাবারের মধ্যে ওইগুলোর মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, প্রচুর পরিমাণে হলো যতটা পরিমাণে থাকার দরকার সেই খাদ্যটার মধ্যে সেটা রয়েছে। তো সেই সোডিয়ামটা কি হয় আমাদের গ্লুকোজ এবং গ্যালাকটোজকে শোষণ করতে সহায়তা করে। যদি সোডিয়াম পর্যাপ্ত পরিমাণে না থাকে উপস্থিত, তাহলে কিন্তু গ্লুকোজ পরিপাক হয়তো খুব ভালোভাবে সম্পন্ন হলো, কিন্তু গ্লুকোজ এবং গ্যালাকটোজকে আমরা অ্যাবজর্ব করতে বা শোষণ করতে পারবো না। বুঝতে পেরেছো? উই ক্যানট অ্যাবজর্ব গ্লুকোজ অ্যান্ড গ্যালাকটোজ ইফ সোডিয়াম ইজ নট দেয়ার, সোডিয়াম যদি ওখানে না থাকে। ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা পুরোপুরি আলাদা। ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে কি ওটা ব্যাপন ডিফিউশন পদ্ধতিতে হচ্ছে কি অ্যাবজর্ব হয়, এদিকে বেশি রয়েছে ওদিকে কম রয়েছে, ফ্রুক্টোজ ডিফিউজ করলো, কিন্তু গ্লুকোজ গ্যালাকটোজ সেইভাবে হবে না। কিভাবে হয় তাহলে, কেন সোডিয়ামের দরকার পড়ে? কারণ এই কোষগুলোর মধ্যে তোমরা হয়তো কোষ শব্দটা আগে শুনেছো, একটা আমাদের প্রত্যেকটা শরীরে অজস্র কোষ আছে, ঠিক সেরকমই অন্ত্রের মধ্যে যে কোষগুলো সেখানে কি হয় সেই অন্ত্রের মধ্যে কোষগুলোর ধরে নাও এদিকটা হচ্ছে গিয়ে খাবারটা ছিল, এখানে হচ্ছে গিয়ে খাবারের পার্টিকেল গুলো রয়েছে, খাবার গ্লুকোজ গ্যালাকটোজ ফ্রুক্টোজ, আর এই দিকটায় কি রয়েছে, এদিকটায় হচ্ছে গিয়ে রক্ত, দিস সাইড ইজ BLOD ব্লাড। তাহলে এই জিনিসটাকে কি কোন দিকে যেতে হবে, রক্তের মধ্যে ঢুকতে হবে, মাঝখানে কে রয়েছে, মাঝখানে রয়েছে এই অন্ত্রের যে কোষের স্তর বা যে লেয়ারটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বিলাইয়ের মধ্যে কোষ রয়েছে, সেই কোষে কি থাকে, সেই কোষের মধ্যে বিভিন্ন রকমের, তুমি যেমন একটা ক্লাসরুমে ঢুকতে গেলে কি দেয়ালের মাঝখান দিয়ে ঢুকে যেতে পারো না, তার জন্য কি রয়েছে দরজা রয়েছে, জানলা দিয়েও ঢুকতে পারি না, বা আমরা যখন ঘরে ঢুকি কি আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা একটা নির্দিষ্ট দরজা রয়েছে, সেই দরজাটা যদি বন্ধ থাকে আমরা যেমন ঢুকতে পারবো না, দরজাটা যদি কেউ খুলে দেয় বা নিজে খুললাম তারপরে হচ্ছে যেমন ঢুকতে পারি, ঠিক একই রকম ভাবে এই কোষগুলোতেও বেশ কিছু দরজা রয়েছে, ডোর দরজা, যারা কি করে তার চাবিটা হচ্ছে সোডিয়াম। এই দুটো সোডিয়াম যখন হচ্ছে গিয়ে দরকার পড়ে একটা গ্লুকোজ বা একটা গ্যালাকটোজকে কোষের মধ্যে ঢোকাতে, যদি দুটো সোডিয়াম না থাকে ওই দরজা খুলবে না। তাহলে কি গ্লুকোজ যদি সোডিয়াম থাকে, সোডিয়ামের উপস্থিতিতে গ্লুকোজ এবং গ্যালাকটোজ কোষের মধ্যে ঢুকবে, তারপরে সেই কোষের মধ্যে থেকে খুব সহজেই সেটা রক্তে চলে আসবে, যেমন এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছ রক্তে চলে এলো। ফ্রুক্টোজ খুব সহজেই, সোডিয়ামের দরকার পড়ে না ফ্রুক্টোজের, ফ্রুক্টোজ নিজে নিজেই সোজা হচ্ছে গিয়ে ঢুকে যায় কোষের মধ্যে, এবং কোষ থেকে সে কোথায় চলে যায় রক্তের মধ্যে চলে যায়, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি হলো, আমার গ্লুকোজ যেটা ছিল গ্লুকোজও রক্তের মধ্যে চলে গেল, ফ্রুক্টোজ যেটা ছিল
সেই ফ্রুক্টোজও রক্তের মধ্যে ঢুকে গেল খুব সহজে। তাহলে আমার রক্তে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বা গ্যালাকটোজ তিনটেই হচ্ছে কি উপস্থিত রইল। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনি কোশ্চেন, এনি ডাউট এই পোর্শনটাতে? এই শোষণ পদ্ধতিটা, কার্বোহাইড্রেটের শোষণ বা শর্করার শোষণ কিভাবে হয়, তোমাদের কিন্তু রয়েছে বিভিন্ন পাচক উৎসেচক বা তার শোষণের পদ্ধতি তোমাদের কিন্তু হচ্ছে কি রয়েছে, খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ভিলাইতে কিভাবে শোষণ হচ্ছে বা তারপরে তার আত্মীকরণের পদ্ধতিগুলো। তো এটা হচ্ছে কি তার একটু বেশি হয়তো তোমাদের মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাইট ঘটনা। তাহলে এবারে কোথায় হয় তাহলে এটা? এটা হচ্ছে গিয়ে শোষণটা আমাদের ক্ষুদ্রান্তের প্রথম ভাগ যেটা ডিওডিনাম অঞ্চল এবং জেজুরামেরও প্রথম দিকে, ওখানে সব থেকে বেশি কিন্তু এই কার্বো শর্করা জাতীয় খাবারগুলো যেগুলো সুগার বলছি সেটার কিন্তু হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন হয়। তারপরে জেজুরামের পরবর্তী অংশ বা ইলিয়ামে হচ্ছে কি খুব বেশি শোষণ হয় না, একদম হয় না তা নয়, কম হয়, কিন্তু সব থেকে বেশি হচ্ছে কি ডুওডিনাম, পাকস্থলীর জাস্ট পরের অংশটা এবং ক্ষুদ্রান্তের অংশটা এবং আপার জেজুনাম বা জেজুনামের শুরুর দিকটাতে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে হয়। পরবর্তীটা তাহলে হচ্ছে গিয়ে ডাইজেশন অফ প্রোটিনস। প্রোটিনের পরিপাক কোথায় হয়? প্রোটিন জাতীয় খাবার কি আমরা যখন খাই, আমরা তো শুধু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই না, আমরা তার সাথে ডাল মেখে খেলাম বা হচ্ছে গিয়ে ডিম মাছ মাংস এই ধরনের যদি কেউ খাবার খায় বা পনির খায় কেউ বা যেটার মধ্যে অ্যাটলিস্ট প্রোটিনের ভাগটা কিছুটা বা বিভিন্ন যে কোনো দানা শস্য যখন খাচ্ছে, যে দানা শস্য যখন খাওয়া হচ্ছে ধরো মুগ ডাল মুসুর ডাল, ঘুগনি খাচ্ছে যখন, ঘুগনির যে মটরের দানাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তার মধ্যে। ঠিক আছে, তো সেই প্রোটিন যখন খাওয়া হচ্ছে তাহলে সেই প্রোটিনের কি হবে? তাহলে প্রোটিনের যে ভাগটা, ওর আমরা তো চিবিয়ে চিবিয়ে ওটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করছি, কিন্তু সেটার কিন্তু পরিপাক কিন্তু অন্য জিনিস। পরিপাক হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া হবে একটা পদার্থের ওপরে, যার ফলে নতুন একটা পদার্থ তৈরি হবে আর একটা জৈব রাসায়নিক পদার্থ তৈরি হবে। ঠিক আছে, আমাদের পেটের মধ্যে, স্টমাকে, খুব পাকস্থলীর মধ্যে, আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে, যেটাকে কি করতে পারে, শরীর হচ্ছে গিয়ে শোষণ করতে পারে আমাদের যন্ত্র। তাহলে এই প্রোটিনের পরিপাক তোমরা ইন্টারেস্টিং হবে, ইন্টারেস্টেড হতে পারো জিনিসটা জেনে, যে আমাদের মুখের মধ্যে লালারসের মধ্যে, আমাদের লালারসে এমন কোন উৎসেচক নেই যে প্রোটিনকে ভাঙতে পারে। যেমন একটা একদানা ভাত মুখের মধ্যে নিলে, নিয়ে হচ্ছে কি যদি অনেকক্ষণ ধরে সেটাকে চিবো বা সেটাকে যদি হচ্ছে কি রেখে দাও, কি হবে, আস্তে আস্তে কিন্তু ওটার মধ্যে বিভিন্ন ধরনের উৎসেচক গুলো কাজ করবে এবং সেটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করবে মানে ভাঙার। কিন্তু একই পরিমাণ একটা ছোট্ট ডিমের সাদা অংশ যদি মুখের মধ্যে রেখে দাও অনেকক্ষণ, ওর কিন্তু কোনো, ওর ওপরে কোনো ধরনের উৎসেচক কিন্তু কাজ করতে পারবে না এবং সেটাকে ভাঙতে পারবে না। তার কারণ আমাদের যে লালা গ্রন্থিগুলো রয়েছে তিনটে, সেখান থেকে তিন ধরনের, সেখান থেকে কিন্তু যে উৎসেচক গুলো তৈরি হয় সেই উৎসেচকের মধ্যে প্রোটিন ভাঙতে পারবে এরকম কোনো উৎসেচক থাকে না। সেই কারণে মুখের মধ্যে কোনো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে না মাউথে, মুখে স্যালাইভারি জুস। ঠিক আছে, মানে লালা রসের মধ্যে কোনো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে না। তাহলে প্রোটিন ভঙ্গকারী উৎসেচকটা কোথা থেকে বা প্রোটিন ভাঙতে কোথা থেকে স্টার্ট হয়? যখন সেই প্রোটিনটা বা খাবারটা আমাদের পাকস্থলীতে পৌঁছবে। পাকস্থলীতে কি আছে? পাকস্থলীতে পেপসিন নামক একটা পদার্থ রয়েছে। পাকস্থলীতে কি রয়েছে? পেপসিন, পেপসিন নামক একটা পদার্থ রয়েছে, রাসায়নিক পদার্থ, যার কাজ কি, যার কাজ হচ্ছে গিয়ে প্রোটিনকে ভাঙা। ঠিক আছে, আবার দেখো একটু আগে আমি একটু শর্করার কথা বললাম, শর্করাকে ভাঙার জন্য যে উৎসেচক পাকস্থলীতে থাকা, পাকস্থলীতে কিন্তু তাহলে কি শর্করা ভাঙার জন্য কোনো উৎসেচক নেই, অথচ প্রোটিন ভাঙার জন্য উৎসেচক রয়েছে। কি অদ্ভুত, কি অদ্ভুত ভাবে হচ্ছে গিয়ে পুরো সিস্টেমটাকে তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে। তাহলে কি
পাকস্থলীর মধ্যে প্রোটিন ডাইজেস্ট করা স্টার্ট হচ্ছে, স্টার্ট কোথায়? প্রোটিন ডাইজেশন স্টার্টস ইন দ্য স্টমাক, স্টমাক বা পাকস্থলীর মধ্যে স্টার্ট হয়। কে স্টার্ট করে? পেপসিন স্টার্ট করে। পেপসিনকে আবার কে করে জানো? অ্যাক্টিভেট। পেপসিনকে করে হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে একটা অ্যাসিড রয়েছে যার নাম তোমরা পড়ে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে গিয়ে পেপসিনকে মাত্রা বাড়ায়, পেপসিন তৈরি করতে সাহায্য করে। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকে, আপার অ্যারো দিয়ে বোঝাচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের বেড়ে যায়, মানে যখন আমরা খাই তখন এইচসিএল এর সিক্রেশন পেটের মধ্যে বেড়ে যায়, সেই এইচসিএল কি করে? পেপসিনটাকেও বেশি পরিমাণে তৈরি করতে শুরু করে। সেই পেপসিন কি করে? এই প্রোটিনগুলোকে ভেঙে দেয় বিভিন্ন ধরনের অ্যাসিড মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটনে ভেঙে দেয়, ঠিক আছে? তারপরে কি হয়? তারপরে সেই পাকস্থলী থেকে আমাদের, মানে পাকস্থলীতে যখন খাবারটা ঢুকলো, সেই পাকস্থলীতে রয়েছে কি? রয়েছে এখানে, রয়েছে পেপসিন। পাকস্থলীতে খাবারটা ঢুকলো, সেই খাবারটাকে কি করবে? ভেঙে দেবে, ছোট ছোট খণ্ডে ভেঙে দেবে, ছোট ছোট খণ্ডে ভেঙে দেবে বড় যে প্রোটিনটা ছিল, বুঝতে পেরেছ? তাহলে সেই পেপসিন কে করলো? পেপসিন করলো। তারপরে কি আছে? আমাদের অন্ত্র, আমাদের যে অগ্নাশয় রয়েছে, সেই অগ্নাশয় থেকেও, সেই অগ্নাশয় থেকেও কিছু আন্ত্রিক রস কোথায় প্রবেশ করে? আমাদের ক্ষুদ্রান্তের ডুওডিনাম অঞ্চলে প্রবেশ করে। তার মধ্যে কি থাকে, কোন কোন ধরনের উৎসেচক থাকে? তার মধ্যে থাকে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ এবং প্রোএলাস্টেজ নামক কিছু উৎসেচক থাকে। কিসের মধ্যে থাকে? আন্ত্রিক রসের মধ্যে থাকে। আন্ত্রিক রস কি? প্যানক্রিয়াটিক জুস বা আন্ত্রিক রস। কোথা থেকে তৈরি হয়? অগ্নাশয় থেকে হচ্ছে কি তৈরি হয়, ঠিক আছে? আন্ত্রিক রস বা অগ্নাশয় রসের মধ্যে, ঠিক আছে? আন্ত্রিক রস নয়, সরি, অগ্নাশয় রসের মধ্যে থাকে। সেই অগ্নাশয় রসের মধ্যে এই যে জুসটা রয়েছে, তারা কি করে? তারা হচ্ছে কি ওইগুলোকে আরো ভাঙতে সাহায্য করে। তারপরে কি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়? ক্ষুদ্রান্তের মধ্যেও প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস রয়েছে। সেই অগ্নাশয় রস কোনগুলো? বিভিন্ন ধরনের, একটু আগে যে নামগুলো নিলাম, তারা কি করে? একদম ভেঙে খাবারটাকে ছোট্ট ছোট্ট অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। তাহলে যদি দেখা হয় কি, মুখের মধ্যে কি হলো? প্রোটিনের ডাইজেশন হয় না। যখন পাকস্থলীতে সেই খাবারটা পৌঁছলো, তখন সেখানে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন সেটাকে ভাঙতে শুরু করে। তারপরে কি, সেটা যখন ক্ষুদ্রান্তে পৌঁছলো, তখন সেখানে আসে ট্রিপসিন, কাইমোট্রিপসিন নামক বিভিন্ন উৎসেচক। তারা কি করে? তারা ছোট ছোট স্মল পেপটাইড, ছোট ছোট পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। সেই অ্যামাইনো অ্যাসিডগুলোই আমরা অ্যাবজর্ব করতে বা শোষণ করতে পারি। কোথায় পারি? এই অ্যামাইনো অ্যাসিডগুলো চলে যাবে আমাদের রক্তে। রক্তে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? রক্তে গিয়ে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের গঠনে সাহায্য করবে। আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন উৎসেচক, বিভিন্ন হরমোন রয়েছে যেগুলো প্রোটিন ধর্মী, সেগুলো তৈরি করতে সাহায্য করবে। তো আমাদের অ্যামাইনো অ্যাসিড প্রচন্ড রকমভাবে আমাদের শরীরের মধ্যে দরকার। যে কোনো গঠনমূলক কাজের জন্য আমাদের প্রচুর অ্যামাইনো অ্যাসিডের দরকার পড়ে। শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড কেন, শর্করার দরকার, অ্যামাইনো অ্যাসিডের দরকার, ফ্যাটের দরকার, সবাইকার দরকার, স্নেহ জাতীয় পদার্থের। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে কি, আবার আমরা যদি অ্যাবজর্ব করতে না পারি বা শোষণ করে রক্তের মধ্যে যাবে এবং রক্তের মাধ্যমে কোথায় পৌঁছাবে? পেশিতে পৌঁছলো, যকৃতে পৌঁছলো, শরীরের বিভিন্ন অংশে পৌঁছলো। যেখানে যেখানে অ্যামাইনো অ্যাসিড দরকার, সেই প্রত্যেকটা কোষেতেই হচ্ছে কি সেই অ্যামাইনো অ্যাসিডটা পৌঁছবে। কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডটা আসছে কোথা থেকে? অ্যামাইনো অ্যাসিডটা প্রধান হচ্ছে কি আসছে আমাদের খাবার থেকে, যেখানে হচ্ছে কি আমরা যখন কোনো কিছু প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, সেই প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হচ্ছে ছোট ছোট ভাবে ভাঙতে ভাঙতে বিভিন্ন উৎসেচকের সহায়তায় অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডটাই আমরা কি করছি? শোষণ করছি। এই ঘটনাটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি চলছে। নেক্সট দিনকে কিভাবে অ্যামাইনো অ্যাসিডের শোষণ হয় সেটা আমরা হচ্ছে গিয়ে পরের দিনকে আলোচনা করব, অ্যামাইনো অ্যাসিড এবং স্নেহ পদার্থের, ঠিক আছে? আজকের মতো হচ্ছে গিয়ে বিপাকক্রিয়া প্রোটিনের কিভাবে হয়, প্রোটিন ভাঙার জন্য কে কে দরকার রয়েছে, বা আমরা হচ্ছে কি একটুখানি অ্যাবজর্পশন অফ প্রোটিনটা যখন বললামই তখন একটুখানি জাস্ট বলে দিই, তাহলে হচ্ছে কি অ্যাবজর্পশন বা শোষণ প্রোটিনটার কিভাবে হয়, যে অ্যামাইনো অ্যাসিড ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড, মানে একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড বা তিনটে অ্যামাইনো অ্যাসিড লম্বা যে পদার্থগুলো রয়েছে, সেগুলো হাইড্রোজেন বা সোডিয়াম আয়নের সহায়তায়
সেগুলোর কি হয়? অ্যাবজর্পশন হয়। সোডিয়ামের উপস্থিতিতে বা হাইড্রোজেনের উপস্থিতিতে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো অন্ত্র থেকে কোথায় চলে আসে? রক্তের মধ্যে চলে আসে। এবং এখানেও খুব ভালো রকমের একটা দরজা আছে, যেখানে সেই দরজার মধ্যে দিয়েই একমাত্র হাইড্রোজেন বা সোডিয়ামের উপস্থিতিতে সেটা হচ্ছে গিয়ে রক্তে আসতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশনটা কোথায় হয়? ইনট্যাক্ট প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিনের অ্যাবজর্পশন বা লার্জ পেপটাইডের অ্যাবজর্পশন আমরা করতে পারি না। কি করতে পারি? ছোট ছোট পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজর্পশন আমরা করতে পারি। কোথায় করতে পারি? আমাদের ইনটেস্টাইন বা অন্ত্রের মধ্যে আমরা এই অ্যাবজর্পশনটা করতে পারি। ঠিক আছে, নেক্সট দিনকে আমরা ফ্যাট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অলরেডি 1-2 মিনিট লেট হয়ে গেছে, পরবর্তী স্যার বা ম্যাডাম হয়তো অপেক্ষা করছেন। এনি কোশ্চেন্স, এনি ডাউট? কারোর কোনো কোশ্চেন রয়েছে বা কারোর কোনো জিজ্ঞাসা রয়েছে? কিছু কি বুঝতে পারলে? কিভাবে হচ্ছে কি হয়, পরের দিনকে আমি পড়া ধরবো। ঠিক আছে, যে কোথায় হচ্ছে গিয়ে পরিপাক হয়, কোথায় কোনটা হচ্ছে গিয়ে শোষণ হয়, কোন অ্যামাইলেজের কাজ কি, ট্রিপসিনের কাজ কি, পেপসিনের কাজ কি, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করব। তারপরের দিনকে আবার পরের দিন স্টার্ট করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভয় পেয়ে গেছে যে পড়া জিজ্ঞেস করবো বলেছি বলে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ।